গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গোলটুস অ্যাক্টিভিটি চ্যানেলের ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা সকাল, নতুনভাবে আবার নিজেকে প্রস্তুত করার চেষ্টা করা। তো সকালবেলা উঠেই কিন্তু বন্ধুরা আমি আমার নিত্য কাজকর্মে লেগে পড়েছি। তো সকালবেলায় আমি উঠে রান্নাবান্না করেছিলাম, করে কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমার অন্যান্য কাজকর্ম শুরু হয়, কারণ সকালবেলা উঠেই কিন্তু কোনো রকমে মুখ হাত মুখ ধুয়ে কিন্তু আমার রান্না বসাতে হয়। তো যেহেতু এখন হাজব্যান্ডের কাজ শুরু হয়ে গেছে, তার জন্য তো হাজব্যান্ড চলে গেছে কাজে, আমি এদিকে কাজকর্ম করতে চলে এসেছি। তো টেবিলটা তো পড়েছিল, যেহেতু টেবিলটা একটু মুছে নিলাম, কারণ টেবিলটা আমার খুবই কাজে লাগে। যেহেতু অনেক কাজকর্ম করতে হয়, অনেক কাটাকুটি করতে হয়, যেগুলো কিন্তু আমি টেবিলে বসেই করি, এই জন্য আমি টেবিলটাকে আগে থেকে মুছে নিলাম। আর তারপরে আমি চলে এলাম বাসনকোসন মাজতে। সকালবেলা হাজব্যান্ড খেয়ে বেরোনোর পরে কিছু বাসনকোসন পড়েছিল, যেগুলোকে আমি একটু মেজে ধুয়ে নিচ্ছি, যেমন বাটি প্লেট এগুলো। তো সেগুলোই আর কি মেজে ঘষে নিচ্ছে। একদম সকালে উঠে তো আর মাজা হয় না, রাতের দিকে আমি মেজে রাখি, সেই পাত্রগুলোতেই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিই। তো তারপরে যখন হাজব্যান্ড খেয়ে দিয়ে যায়, আবার কিছু বাসনপত্র হয়ে যায়, সেগুলোকে আমি কিন্তু পরিষ্কার করে নিই। করে টরে কিন্তু আমি তারপরে রান্নাবান্না আবার দুপুরের জন্য বসাই। তো আমি মূলত আমার তিন বেলায় রান্না করতে হয়, যেহেতু সকালবেলা আমার মানে ছেলের জন্য একরকম করতে হয়, আবার হাজব্যান্ড সকালে খেয়ে যায়, তো আবার দুপুরবেলা যেহেতু একটু ভালো মন্দ রান্না করতে হয়, তো সেগুলো করি। আবার রাত্রিবেলা কিন্তু খিচুড়ি, যেহেতু ছেলে থাকে, ছেলের জন্যই আমাকে এরকমভাবে তিন বেলায় রান্না করতে হয়, নইলে নিজেরা থাকলে তো আর অতটা এরকম হতো না। কিন্তু যেহেতু ছেলে থাকে, তো ওকে আবার রাত্রে আবার একটুখানি ডাল চাল ফুটিয়ে একটু খিচুড়ি করে দিতে হয়। তো এইসবই করি আর কি। তো আজকে যেহেতু হাজব্যান্ড আস্তে আস্তে রাত হয়ে যাবে, অনেক সকালবেলা বেরিয়ে গেছে, তো আজকে রাত হয়ে যাবে, আজকে দুপুরবেলা এসে খাবে না, তো সেহেতু খুবই হালকা পাতলা কিছু রান্নাবান্না করবো বলে ঠিক করেছি। যেহেতু মা ছেলে দুজনে খাবো, তো আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আলু ভাজাটা এই জন্যই করবো, কারণ আমার ছেলের খুবই পছন্দের, এটা করলে আর মানে নির্ঝঞ্ঝাট, ও খুব একটা জ্বালাবে না, তো সেই জন্যে কিন্তু আমি এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তো এরপরে আমি এক পিস মাছ করব, আজকে আমি আর মাছ খাবো না, আজকে ছেলের জন্য মাছ করে দিচ্ছে। আর রাত্রিবেলা মাছ রান্না করব, হাজবেন্ড যখন বাড়িতে আসবে তখন। তো সেই জন্যে আমি এক পিস মাছ ছেলেকে ভেজে দিচ্ছি আর কি। তো দেখো এখানে, কারণ দুপুরবেলা একটু ফিশ পেলে ছেলে ভীষণ খুশি হয়, আর আমি চেষ্টা করি দুপুরবেলা ওকে একটু মাছ দেওয়ার আর কি। তো মাছটা ভাজা হয়ে গেছে, আজকে দুপুরবেলার মেনু দেখো এই যে আলু ভাজা মাছ, আর এটা মাছের তেল ছিল সেটাকে একটু ভেজে নিয়েছি, আর এটা একটু ডাল ছিল। তো এই হচ্ছে দুপুরবেলার মেনু, সিম্পল হলেও এদিকে কিন্তু বেশ খাওয়া হয়ে যাবে। তো এরপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট টেস্ট নিয়েছি, নেওয়ার পরে সন্ধ্যার দিকে চলে এলাম আবার রান্নাঘরে, কারণ আমার হাজব্যান্ড আসবে, তো তাড়াতাড়ি আবার রান্নাবান্না বসাতে হবে, আবারও সেই রান্নাবান্নার কাজ। তো দুপুরবেলা কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে আবার মাজতে চলে এলাম, কারণ দুপুরবেলা আর ইচ্ছা করে না খেয়ে দিয়ে বাসনপত্র মাজার। তো যে কারণে আমি একদম ড্রাই করে রেখে দিই, তারপরে একবারে রাত্রে সমস্ত বাসনপত্র মেজে ফেলি, যার ফলে কিন্তু আমার সকালবেলা আর রাত্রিবেলা মূলত বাসনপত্র মাজা থাকে, দুপুরবেলা অতটা থাকে না। তো এখানে দেখো প্লেট ছিল, ছেলের যে থালা দুপুরবেলা খেয়েছিল সেগুলোও ছিল, তো সমস্ত কিছুই আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর হাজব্যান্ড আসলেই রান্নাটা বসাচ্ছে, কারণ ফ্রিজে থাকলে না তরকারি কেমন ঠান্ডা হয়ে যায়, তারপরে গিয়ে মানে গরম করলেও যেন সেরকম হয় না। তো রান্নাটা ওদিকে হতে থাকছে, আর আমি এদিকে না মানে আম কেটে নিচ্ছে একটুখানি, যে একটু আম খাবো আর কি, আমি আর ছেলে দুজনে মিলে, তো সেই জন্যে আমটা কেটেছি। তো দেখো এখানে আমটাকে ছুলে নিয়ে, আর আম যেহেতু একটু সিজনাল ফ্রুট, সেহেতু কিন্তু একটু খাওয়া উচিত। তো সিজনাল যে ফ্রুট না, সেগুলো একটু খাওয়া উচিত। আর তারপরে যদি একটু সবসময়ের জন্য যদি একটু ফ্রুট থাকে মানে রোজকার দিনে, তবে তো আর কথাই নেই। তো যাই হোক, আমি এদিকে আমটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি ছেলেকে একটু ডাকবো, ও তো খেতে চায় না, কিন্তু যতটা দেখি পারে ওকে একটু খাওয়ানো যায় সেই চেষ্টাই করি। তো ওকে ডাকলাম খেতে, তো ও এসে কিন্তু এক পিস নিল, তো সেটাও কিন্তু অনেকটা যে নিয়েছে আর কি। তো যাই হোক, একটু আম খাওয়া দাওয়া করি, করার পরে কিন্তু আমি
বাদ বাকি রান্নাবান্নার দিকে এগোবো, যেহেতু আর তাড়াতাড়ি আবার রান্না করতে হবে, যেহেতু হাজবেন্ড সারাদিন খায়নি, বলতে বাইরে খেয়েছিল, তো যে কারণে বাড়িতে রান্নাবান্নাটা করবো। আর বাইরের খাওয়া তো খেতে চায় না তেমন। আমার হাজবেন্ড আবার কীরকম জানো তো, বাইরের খাবার খায় ঠিকই কিন্তু অতটা পছন্দ না, ওর ভাতই বেশি পছন্দ, বাইরের অত হোটেলেও খেতেও চায় না তেমন একটা। তো যাই হোক, এদিকে আমি দেখো কলার তরকারি করছি, একেবারে হালকা করে কলা দিয়ে মাছের ঝোল করছি আর কি, তো একেবারে হালকা, যেহেতু এখন গরম পড়েছে আর এই হালকা কলার ঝোল না ভালো লাগে খেতে, তো এটাই আর কি বানিয়ে নিলাম। আর হাজবেন্ড বলে এক ভাগেই বানাও, আর দুপুরবেলার একটু আলু ভাজার মাছের তেল ওর জন্য রেখে দিয়েছিলাম, তো সেটাই তো দেখো রাত্রিবেলা খেতে বসে গেছি, হাজবেন্ড খেয়েছে আর আমি আর ছেলে খেতে বসে গেছি দুজনে, তো এখানে দেখো থালা নিয়ে বসে গেছি খেতে। আর এদিকে দেখো জগন্নাথ দেবের রথটাকে ঠিক করছে, কারণ হচ্ছে কালকে তো রথ, তো যে কারণে রথটাকে আর কি সাজিয়ে দিচ্ছে ওর বাপিন, কারণ খুব সকালবেলা বেরিয়ে যাবে, তো রথটাকে একটু ঠিকঠাক করে দেবে। আর কালকে তো মানে রথ টানবে ছেলে, তো যে কারণে কিন্তু এই রথটাকে গুছিয়ে দেওয়া আর কি, তো ওর বাপিন গোছাচ্ছে আর ছেলে বসে বসে দেখছে। তো যাই হোক, কালকে দেখা হবে, জয় জগন্নাথ। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।